এশিয়া কাপের সবচেয়ে বড় দুই দল ভারত আর পাকিস্তান টুর্নামেন্টে ট্রফি জেতার লক্ষ্যে দুই দল প্র্যাকটিসও করেছে বেশ জমপেশ ক্রিকেট বিশ্বের দুই বড় দলের ম্যাচ মাঠে গড়াচ্ছে রবিবার বাংলাদেশ সময় রাত 8টায় এই দুই দলের ম্যাচের আগে দুই দেশের সাবেক ক্রিকেটাররাও ছোটান কথার ফুলঝুরি টুর্নামেন্ট শুরুর আগে দুবাইয়ের একটা হোটেলে ক্রিকফ্রেন্সের সাথে কথা হয় সাবেক ভারতীয় পেসার শ্রীশান্তের সেখানে শ্রীশান্তকে জিজ্ঞাসা করা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে তার খেলা ম্যাচের অভিজ্ঞতার কথা ভারত পাকিস্তান টি টোয়েন্টি দ্বৈরথের সবচেয়ে স্মরণীয় দুই ম্যাচে আবার তিনি নিজেও খেলেছিলেন হ্যাঁ পাকিস্তানের সাথে অনেক ম্যাচ খেলেছি আমরা বিশেষ করে 2007 বিশ্বকাপের যে প্রথম ম্যাচ ছিল ওখানে আমি লাস্ট ওভার করেছিলাম ফাইনালে তো আমি লাস্ট ক্যাচটাও ধরেছি তাই সব কিছুর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ সবার জন্যই খুব এক্সাইটেড অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচের চেয়েও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচ এশিয়ার মানুষ ভুগছে এশিয়া কাপ জ্বরে শ্রীশান্ত তাদের চেয়ে আলাদা নয় টুর্নামেন্ট জিততে স্বাভাবিকভাবে তিনি ভারতকে ফেভারিট বানিয়ে রেখেছেন কিন্তু ফাইনালে যাবে কে খেলা দেখবেন তো সাবেক এই পেসার সানন্দে জানিয়েছেন দেখবেন সবগুলো ম্যাচ আমি আশা করি ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশই হবে আর টি টোয়েন্টি ফরম্যাট তাই সব ম্যাচই দেখব তবে চাইব ফাইনাল ভারতই জিতুক শ্রীশান্ত যখন জানালেন তিনি ফাইনালে বাংলাদেশকেই চান তখনই তাকে মনে করিয়ে দেওয়া হলো টাইগাররা কিন্তু এশিয়া কাপ ফাইনালে নিয়মিত মুখ গত 4 আসরে বাংলাদেশ ফাইনাল খেলেছে 3 বার আমার 2012 ফাইনালের কথা মনে আছে আমি লাইভ দেখছিলাম ওই ম্যাচটা খুব ভালো ম্যাচ ছিল বাংলাদেশের কথা আসলে বলা যায় না দলটা সবসময় বাঘের মতোই খেলে আমি আবারও বলছি এবার ভারত বাংলাদেশ ফাইনাল হলে সত্যি দারুণ হবে বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজির অনুষ্ঠানে শ্রীশান্তের সাথে ছিলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও সাকিবকেই বাংলাদেশের আশার প্রদীপ মানছেন শ্রীশান্ত জানিয়েছেন সাকিবের অভিজ্ঞতা অমূল্য তিনি নিজেও নাকি সাকিবের কাছে অনেক কিছু শিখেছেন শ্রীশান্ত জানিয়েছেন শুরুটা ভালো করলে টাইগারদের পক্ষে এই টুর্নামেন্টটা জেতাও সম্ভব দেখুন 50 ওভারের ক্রিকেটে তবুও অনুমান করা যায় যে কে জিতবে কিন্তু যখন খেলার দৈর্ঘ্য কমে যায় তখন ম্যাচের অনিশ্চয়তা বেড়ে যায় টি টোয়েন্টিতে যে কোনো কিছুই হতে পারে যেমনটা সাকিব বলে গেল আর সাকিব তো আমার চেয়ে কম করে হলেও হাজারটা ম্যাচ বেশি খেলেছে আর সাকিব তো বললই টুর্নামেন্টের শুরুটা ভালো হলে ভালো মোমেন্টাম পেলে যে কোনো কিছুই সম্ভব আমি নিজেই আজ সাকিবের কাছে এটা শিখে যাচ্ছি যে প্র্যাকটিস ম্যাচ হলেও টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ যেত এটা খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে 30 অগস্ট এর আগে 28 অগস্ট মাঠে নামছে ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষ যে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখবে না তেমনটা নয় কিন্তু টাইগার সমর্থকদের চোখ থাকবে 30 তারিখেই ফাইনালে যাওয়া পর্যন্ত নিশ্চয়ই শ্রীশান্তের কথাই ঠিক হোক এমনও চাইবে বাংলার মানুষ ফয়সাল হাবিব ক্রিকফ্রেন্সি দুবাই